সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আমরা দুটি শিল্পী উপস্থিত হয়েছি, একটি পালা নিয়ে, সেই পালা শরীয়ত এবং মারফত। আমার ভাগ্যে পড়েছেন শরীয়তের পালা, আমার বিপক্ষে শিল্পী মোসাম্মদ মায়ারানী, তার ভাগ্যে মারিফত। তবে শরীয়ত নিয়ে আমার একটি গান। ও সে ফুলে নামে রাখিলা, ওগো মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে ফুটল নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটল নূরের ফুল রে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে মারফত। এই মারফত শরীয়ত তরিকত হকিকত মারফত, এই মারফত তত্ত্বটা, এটা সর্বপ্রথম কার কাছ থেকে উৎপত্তি, এবং যে মারফত, এই মারফতের তিনটি স্তর,
সেই তিনটি স্তর কি কি? এই আমার সর্বপ্রথম ছোট্ট ছোট্ট করে দুটি প্রশ্ন, আশা করি জবাব দিবেন। তুমি সেই ফুলের নাম রাখিলা, সেই ফুলের নাম রাখিলা মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে ফুটল নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটল নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটল নূরের সুপ্রিয় বাউল গান পিপাসু শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধা নিবেদন করে আজ শুরু করছি আপনাদেরই মনোরঞ্জন করার জন্য, আপনাদের পাশে আপনাদের কাছে কিছু কথা রাখার জন্য ইলমে শরীয়ত এবং ইলমে মারুফতের পালা। আমার আগে গিয়ে গেলেন বাংলার সুনামধন্য শিল্পী মোহাম্মদ পাগল মনির মিয়া। উনি শরীয়তের ভূমিকা নিয়ে আমাকে মারুফতের ভূমিকা দিয়ে দুটি প্রশ্ন রেখে গেলেন এবং একটি গান করলেন। তার গানখানা সুন্দর, সুন্দরভাবে তিনি প্রয়োগ করলেন এই গান আপনাদের মাঝে। আরব দেশে কাবার পাশে ফুটল নূরের ফুল, সুন্দরতার কথা। তবে একটা সঞ্চারিতে একটা কথা তিনি রাখলেন, যে পাই আসে নবীর দিদার, দুজক হারাম হইল তাহার, পাগল মনির কান্দে এবার পেতে চরণ ধুল। মোল্লা ভাই, নবী জিত বাইচা নাই, নবীর চরণ ধুল আপনি কার কাছ থেকে পাবেন? দিদার যে পাই আছে নবীর দিদার, আপনি একজন মুসল্লি হইয়া, খাঁটি শরীয়তের মুসল্লি হইয়া দিদার শব্দটা আপনার গানে লাগাইছেন, আপনি একটু বলবেন আপনার এই দিদার শব্দের মানেটা কি? তারে আকার কি সাকার ভাবিব রে, কে করে নির্ণয় শুনি নবীরঙ্গে, নবীরঙ্গে জগৎ পয়দা, তারে আকার কি সাকার ভাবিব রে, এটা তার কথা থেকে। এবং আমি যে গানখানা ধরেছি, উনি যেই নবীর গানখানা গেয়েছেন সেখানেই আমার এই গানের মধ্যে প্রশ্ন। এই গানের যতগুলি কথা আছে প্রত্যেকটি কথায় কথায় প্রশ্ন আছে, অবশ্যই তিনি তার ভেদ আপনাদের মাঝে তুলে ধরবেন। কিরূপেতে নবীর জানসে এসে পয়দা হইল বাবার বীজে, কিরূপেতে নবীর জানসে এসে পয়দা হইল
বাবার বেজে মারুফত কার কাছ থেকে উৎপত্তি, তাই তো কবি বলেছেন, আওয়ালেতে আল্লাহ মুর্শিদ ওই দলিল প্রমাণ করেছে, মুর্শিদ বিনে জীবের গতি কি আছে, আছে মারফত দরিয়া ইশকের নৌকায় মুর্শিদ কর্ণধার, আমার আপে আল্লাহ পরোয়ার হলেন এই মারফতের উৎপত্তিকার। সর্বপ্রথম আমার প্রভুর কাছ থেকেই এই মারফত গোপনের ও গোপন প্রকাশিত হয়ে এসেছে হযরত মুহাম্মদ মুস্তফা মুহাম্মদে মুস্তফা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে পক্ষান্তরে আস্তে আস্তে এ মারফত ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব মাঝে। এই হলো তার একটি প্রশ্ন।
এবং তার আরেকটি প্রশ্ন হচ্ছে মারফতের কয়টি স্তর? মারফতের তিনটি স্তর, তিনি জাস্ট তিনটি স্তর প্রশ্ন করেছেন, তবে তিন পাঁচা পনেরোটি মঞ্জিল রয়ে গেছে মারফতের মাঝে, তিনটি রয়ে গেছে স্তর, যেমন শায়র মা ইল্লা, শায়র মা ফিল্লা এবং শায়র আরস আরশেমো আল্লাহ। এই হলো আপনার মারফতের তিনটি স্তরের কথা। তবে আমার গানের মাঝে অনেক প্রশ্ন হয়ে গেছে, তবুও আপনার কথার মাঝে একটু প্রশ্ন করেছি, অনেক প্রশ্ন হয়ে যায় আমার, বিধা এবার আমি তেমন কোনো প্রশ্ন করব না, ছোট্ট একটি প্রশ্ন করব। আপনি বলবেন, বিশ্বের বুকে এমন একজন মৌলানা ছিলেন যিনি ওয়াজ করতেন, লাখো লাখো মানুষ তার ওয়াজের মজলিসে আসলেও যদি একজন নারী না আসতো, অর্থাৎ একজন মহিলা না আসতো, সে ওয়াজ করতেন না। আমি জানতে চাই সে কে এবং তার কি নাম, কেনই বা ওই মহিলার প্রতি এই মৌলানা এত আসক্ত ছিলেন। আমার বিশেষ কিছু নয়, এই ছোট্ট একটি প্রশ্ন। সম্মানিত সুধুমণ্ডলী, আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে আমার গানের ভিতর দুইটি কথা রাখলেন। সে কথা হলো, যে পেয়েছে নবীর দিদার, দুজক হারাম হইল তাহার। সেই দিদার, আপনি শরীয়তের একজন লোক হয়ে, একজন আলেম হয়ে আপনি দিদার শব্দ কেন ব্যবহার করেছেন? দিদারকে কি বুঝায়? দিদার শব্দের অর্থ দেখা সাক্ষাৎ, দিদার শব্দের অর্থ দর্শন লাভ করা, দিদার শব্দের অর্থ তার দিদার লাভ করা বা তার দর্শন লাভ করা বা তাকে দেখা। আমি আমার রাসূলকে দেখতে চাই, আমি আল্লাহর নবীকে দেখতে চাই, সেই আল্লাহর নবী যে আমাকে আখিরাতে পার করেন। এই কারণেই গানের ভিতর বলেছিলাম, যে পেয়েছে নবীর দিদার, দুজক হারাম হইল তাহার, পাগল মনির কান্দে এবার পেতে চরণ ধুল। এবার আবারও বলেছেন, আমাদের রাসূল তো ইন্তেকাল করেছেন, তবে আপনি চরণ ধুল পাবেন কোথায়? আরে এইটা আবার কোন বোকা লইয়া পড়লাম, আরেক বোকা। চরণ ধুল তার মানে আমাদের রাসূলের রোয়া যায়, কত মানুষ কত হাজিরা হজ করতে যায়, হজ করতে গিয়া সেই রোয়াজার ধুলি গায়ে মেখে আনে, এমনকি সেই মদিনা শরীফের রোয়াজার ধুলি তারা একত্রিত করে অনেকে আমাদের দেশে অনেক হাজিরা নিয়েও আসে। সেই রাসুলের চরণ ধুল, সেই রাসুলের চরণ ধুলও যদি কেউ ব্যবহার করতে পারে সেই রোয়াজার ধুল, তবুও তার মানব জনম ধন্য। যাক, তার গানের প্রসঙ্গ। এবার আসলেন ফকির লালন স্যার একটি গান, সেই গানের ভিতর কয়েকটি প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ চেষ্টা করব। আবদুল্লাহর ঘরে কোন নবী জন্ম নিয়েছেন? যে আবদুল্লাহ এবং আল্লাহর নূরে যে নবী পয়দা, এই কথাটা আবার তার গানের ভিতর বলেছেন, আল্লাহর নূরে নবী পয়দা এবং নবীর অংশে সারা জাহান পয়দা। হুজুরান, আপনারা জ্ঞানী সমাজ, নবীর অংশে সারা জাহান পয়দা এই কথায় কিন্তু তার মারফত থাকে না, এই কথায় তার মারফত থাকে না, এই কথায় পুরোপুরি শরীয়ত এসে পড়ে। তুলে দেখা গেল ফকির সাহেব এই জায়গায় ধরা। যাক, এখন আবদুল্লাহর ঘরে কোন নবী? আবদুল্লাহর ঘরে যে নবী এসেছেন, যিনি আউয়ালেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, আখিরেও নবী, চাইরো কুলের বা চাইরো তরিকার সেই মোহাম্মদ নবী, যে আল্লাহর নূরে পয়দা, সেই নবী পৃথিবীতে মানব রূপ ধারণ করেছেন কলির জীবকে তরায়া নেওয়ার জন্য। সংক্ষেপে তার প্রশ্নের উত্তর। এবার আরও কিছু প্রশ্ন করেছেন, আমি একটি গান গেয়ে নিই, কেননা ক্যাসেটের ব্যাপার
একত্রিত ভাবে এতগুলো প্রশ্নের জবাব দেওয়া বা কথা বলা ঠিক না, বিধায় আমি একটি গান গেয়ে নিয়ে আগে, তারপরে আবার তার জবাব দেব। শরীয়ত সত্য মান মুসলমান বিলেতে আনিয়া ইমাম, শরীয়ত সত্য জানো আমার নূর নবীজির মুখের বয়ান, নূর নবীজির ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান, শরীয়ত সত্য জানো মুসলমান বিলেতে আনিয়া ইমান, শরীয়ত সত্য জানো। শরীয়তের পঞ্চ বেনা জেনা মানে হয় বেঈমান, রোজা নামাজ হজ জাকাতে কলেমায় নবীজির আইন, কলেমায় নবীজির আইন, শরীয়তের পঞ্চ বেনা জেনা মানে হয় বেঈমান, বাবারে রোজা নামাজ হজ জাকাতে কলেমায় নবীজির আইন, কলেমায় নবীজির আইন। এবার ভিতরে ছয় বাহিরে সাত, হুজুরের কাছে তাই যাই না রাগ, আরে ভিতরে ছয় বাহিরে সাত, হুজুরের কাছে তাই যাই না রাগ, তবে দেহ হইবে রে পাক মরার আগে আনলে ইমাম, শরীয়ত সত্য জানা মুসলমান দিলেতে আনিয়া ইমাম, শরীয়ত সত্য জানো। আলিফ লাম মিম জালিকাল কিতাবু দেখলে কোরআনের পাতায়, আরে এই কিতাবে নাই রে ভেজাল বলেছে আপে খুদায়, বলেছে আপে খুদায়। আলিফ লাম আরে আলিফ লাম মিম জালিকাল কিতাবু দেখলে কোরআনের পাতায়, আরে এই কিতাবে নাই রে ভেজাল বলেছে আপে খুদায়, বলেছে আপে খুদায়। এবার আল্লাহর বাণী কোরআন মানো হাদিসের উপর ঈমান আনো, আমার আল্লাহর বাণী কোরআন মানো হাদিসের উপর ঈমান আনো, তবে তুমি হইবা দন্য কঠিন হাশর মিজান, শরীয়ত সত্য জানো মুসলমান বিলেতে আনিয়া ইমাম, শরীয়ত সত্য জানো। এবার আইসো একা যাইবা একা সারিয়া রং বাজার, আরে দিন দুনিয়ার জমি ধারি ববেতে থাকবে না কার, ববেতে থাকবে না কার, আইসো একা যাইবা একা সারিয়া রং বাজার, দিন দুনিয়ার জমি ধারি ববেতে থাকবে না কার, ববেতে থাকবে না কার। এবার পাগল মনির ভেবে বলে চিন্তা করো পর পারে, পাগল মনির ভেবে বলে দিন গেল তোর খেলার ছলে, পাগল মনির ভেবে বলে দিন গেল তোর খেলার ছলে, চিন্তা করো পর পারের নামাজ হয় অমূল্য রতন, শরীয়ত সত্য জানো মুসলমান বিলেতে আনিয়া ইমাম, শরীয়ত সত্য জানো। প্রশ্ন করেছেন রুশ হাসরে কার কি বিচার হবে, কাল হাসরে যে বিচার হবে যদি রাসুলের কথা বলা হয় সেই বিচারে রাসুল নিজেই উকিল সাজবেন, আর যদি আমাদের পাপি তাপি সেই রাসুলের উম্মতের কথা বলা হয় তবে রাসুলের পাপি তাপি উম্মত যারা আল্লাহর বান্দা যারা যার যার আমল নামার উপর ভিত্তি করে কাল হাসরে দিন আল্লাহ পাক বিচার করবেন। কথা বলেছেন নবীর ভেদ যে বুঝেছে বা নবীর ভেদ যে বুঝে একান্তি তার জীবন হয়ে যায় খাঁটি, এই জায়গায় আমার শরীয়ত, নবীর ভেদ যে বুঝে একান্তি তার মানব দেহন হয়ে যায় খাঁটি,
এই জায়গায় ও শরীয়তের কথা। ও ভূপি সাহেব, আপনার মারফতের কিছু নাই যে আপনি আমার শরীয়তের কথা ব্যবহার করেন কেন? যাক, এবার আরো কিছু প্রশ্ন। তার কোন মহিলা ওয়াজে উপস্থিত না হইলে সেই মাওলানা সাহেব ওয়াজ করতেন না, কোন মাওলানা? তবে তার প্রশ্ন সুন্দর, তবে প্রশ্নটা একটু এদিক সেদিক হয়ে যায় ধারা অনুযায়ী, তবু ইনশাল্লাহ চেষ্টা করব। সেই মাওলানা ছিলেন হাসান বসরি। সেই মাওলানা হাসান বসরি, দ্য হাসান বসরি, রাবিয়া বসরি যতক্ষণ পর্যন্ত উপস্থিত না থাকতেন তখন উনি ওয়াজ করতেন না। এবার আমার প্রশ্ন আসবে সেই মারফত ধরে। আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিয়েছে সেই মারফত। সর্বপ্রথম উৎপত্তি হয়েছেন আমাদের অসীম শক্তি আল্লাহ মহান, সে আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে সবই হয়, আল্লাহ তো অসীম শক্তি, আল্লাহর কাছ থেকে সবই হয়। পৃথিবীতে যা কিছু হয় সম্পূর্ণই আল্লাহর হুকুমেই হয়, আল্লাহর হুকুমে একটি গাছের পাতাও পড়ে না, তবু তার একটা স্বাদ আছে, সুন্দর। এবার আমার প্রশ্ন থাকবে সামনে বেড়ে। মারফতের এমন মস্ত বড় একজন ফকির ছিলেন, মস্ত বড় আউলিয়া, আর সেই মস্ত বড় একজন আউলিয়া একদিন একটা পশুর কাছে লজ্জা পেয়েছে। মারফতের একটা মস্ত বড় আউলিয়া একটা পশুর কাছে লজ্জা পেয়েছে। আমার খালি প্রশ্ন, এত মস্ত বড় আউলিয়া হয়ে একটা পশুর কাছে লজ্জা পেলেন কেন? তার এমন কি অপরাধ? একটি প্রশ্ন, ছোট্ট করে আরেকটি প্রশ্ন থাকবে সে মারফত ধরে। যে মারফত সুন্দর তার জবাব দিয়েছেন তিনটি স্তর। এবার আমার প্রশ্ন, এই তিনটি স্তরকে ভাগ করে মারফতকে ১২টা ভাগে বিভক্ত করেছে। এইটি তিনটি স্তরকে ভাগ করে মারফতকে ১২ ভাগে বিভক্ত করেছে। আমার প্রশ্ন, সে ১২টা ভাগ কি কি? আমার দুইটি প্রশ্ন, আশা করি জবাব দিবে। শরীয়তের পঞ্চ বেনা জেনা মানে হয় বেঈমান, রোজা নামাজ হজ জাকাতে কলেমায় নবী জিরায়, কলেমায় নবী জিরায়। শরীয়তের পঞ্চ বেনা জেনা মানে হয় বেঈমান, রোজা নামাজ হজ জাকাতে কলেমায় নবী জিরায়, কলেমায় নবী জিরায়। আরে ভিতরে ছয় বাহিরে সাত, হুজুরের কাছে তাই যাই না রাগ। আস্তে, ভিতরে ছয় বাহিরে সাত, বাবা এখানে বুঝার অনেক কিছু আছে। এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সে নামাজকে লক্ষ্য করলে আমাদের সেই নামাজের সত্র ফরজ, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের সত্র ফরজ। সেই সত্র ফরজকে লক্ষ্য করলে দেখা যায় নামাজের ভিতরে ছয় ফরজ এবং নামাজের বাহিরে সাত ফরজ বিধায়। ওইটাকে লক্ষ্য করে কবি কি বলেছেন, ও তার ভিতরে ছয় বাহিরে সাত, হুজুরের কাছে তাই যাই না রাগ। আরে ভিতরে ছয় বাহিরে সাত, হুজুরের কাছে তাই যাই না রাগ, তবে দেহ হইবে রে পাক মরার আগে আনলে ইমান। শরীয়ত সত্য জান মুসলমান, দিলেতে আনিয়া ইমান, শরীয়ত সত্য জান। আরে আলিফ লাম মিম জালিকা কিতাবু দেখতে কোরআনের পাতা, আরে এই কিতাবে নাই রে ভেজাল বলেছে আপে খুদায়, বলেছে আপে খুদায়। এবার আল্লাহর বাণী কোরআন মানো, হাদিসের উপর ঈমান আনো। কোরআন মানো, হাদিসের উপর ঈমান আনো, তবে দেহ হইবে দন্য তবে দেহ, তবে তুমি হইবা দন্য ভুল সেরাত কঠিন মিজানো, শরীয়ত সত্য জানো মুসলমানো, দিলেতে
আগিয়া ইমাম শরীয়ত সত্য জানো, আর ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ, ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান, শরীয়ত সত্য জানো মুসলমান, বিলেতে আগিয়া ইমাম শরীয়ত সত্য জানো মুসলমান, বিলেতে আগিয়া ইমাম শরীয়ত সত্য জানো। অতল জলে মালিক তুলে হইলে ডুবরি রে, অতল জলে মালিক তুলে হইলে ডুবরি রে, তহিদ সাগর কঠিন পারি রে, তহিদ সাগর কঠিন পারি, আমারে বলে কয় প্রশ্ন করা হয়, কিন্তু একটু এদিক সেদিক হয় কেন? এই মুসল্লি সুসল্লি, এদিক সেদিক হবে কেন? আমি যে প্রশ্ন করেছি অ্যাকুরেট প্রশ্ন, বাংলার এমন কোন মুসল্লি নাই যে বলবে এটা আমার প্রশ্নটা হয় নাই, তার সঠিক সিদ্ধান্তও আছে, তার সঠিক জবাবও আছে। এই যে চিকনে গাইতেন না, কিন্তু কথা ভালো করে বলতে শিখেন, মুছল্লি হয়েছেন বেশ ভালো কথা, বাড়ি বাড়ি দাওয়াত খাইবেন, মানুষের বাড়ি একটু কেরাত কারাম করবেন, রানছেন কি মুরগা না মুরগি দিবেন কি আদলি না শিখি, এই তো আপনার কাম শেষ। আপনি রাখে কে? আমার মতো ফকির তো জীবনে আপনার মতো মুছল্লি দিয়া, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আমি মায়েরানী মারা গেলে যেন এই ধরনের ছেঁচড়া মুছল্লি দিয়ে আমার জানাজা না পড়ায়। যার কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই, কত সুন্দর গান, তার আকার কি সাকার ভাবি বলে, কে করে নির্ণয়, শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়, শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়, এটা কতটুকু সত্য? কিরূপেতে নবীর জানসি এসে পয়দা হইল বাবার বীজে, আবে হায়াত যার নাম লিখেছে হাওয়া নাই কথায়, এই গান বুঝতে হইলে আবার পুণ্য জন্ম নিতে হবে, এই গানের জবাব দিতে হইলে দশটা গানেও একটা গানের জবাব হয় না। এই গানকে বলে যার নাম গান, গান গাবো কার কাছে, কত সুন্দর কথা, শুনি নবীর ভেদ যে পায় এক কান্তি, ঘুছে যায় তার মনের ভ্রান্তি, দৃষ্টি হয় তার আলেক পন্থী, ফকির লালন ভেবে কয়, এইটাকে অনেক কয় কি গো ফকির, আমার হাসি পায় ওনার কথা শুনলে, কি ফকির আপনার কি মারফতের ফকিরের কোনো কথা নাই, এটা কিসের কথা, কোন জায়গার কথা, ভেদ কাকে বলেছে, ভেদের গোড়ায় চাবি মারা আছে, তাই তো বলে এই দুনিয়ায় সিনাই সিনাই, যে ভেদ নবী বিলাই আছে, মুর্শিদের খাইলাও নারে তার ভেদ জেনে, ভেদ ভেদ শব্দের অর্থ বুঝতে হবে, খালি গান গাইলে হবে না, গানের কথা বললে হবে না, এক আত্মা দুই কায়া ধরে কেহ পাপ কেউ পূর্ণ করে, কত সুন্দর কথা, একই আত্মা দুই টাকায় ধরছে, কেউ পাপ কেউ পুণ্য করতেছে, কি হবে তার রোজ হাসরে বিচারের সময়, আপনি কি বলছেন, গানের কথাগুলি আপনি কি বলে গেছেন, খালি পেঁচাল পারলেন কতক্ষণ, ভিতরে বলে ছয় আর বাইরে বলে সাত,
এটা বলে নামাজের ফরজ, ফরজ যার যার গরজ। এই নামাজের ফরজ বলে সতেরো ফরজ। কি মনির মিয়া, নামাজের ফরজ যদি সতেরো হয় ছয় আর সাথে কত হয়? মোল্লার কি দাওয়াত কম পড়ছে নাকি? ছয় আর সাত কত? তেরো না তো কয়ে গেল সতেরো ফরজ, মিলাইলো তেরো। এই তো মোল্লাই পড়ছে ফেরো। শোনেন, এই তো গরমিল, এই তো গলদ শরীয়তে। যদি ভেদের ঘরের চাবি মারা থাকে, ওই চাবির তালা, ওই তালার চাবি যদি খুঁজতে হয় তাহলে মুর্শিদের অন্বেষণ করতে হবে। সেই মুর্শিদ কোথায় থাকে আমার গানে তার প্রমাণ। প্রশ্ন করেছেন আমার কাছে, কোন আউলিয়া? মস্ত বড় আউলিয়া, মস্ত বড় আউলিয়া। তার একটু গুণ কেরামতি কইতেন তাইলে বুঝতাম কেমন বড়। এই মস্ত বড়তে আমি তো মনে করতেছি মনে হয় জিনজাতের কেউ হইব, দুনিয়ার থেকে আকাশ পর্যন্ত তার মাথায়, এটাই মনে হয় মস্ত বড়। নাকি আরব দেশের সেই কণ্টক এলাকার মটকা, বড় বড় মটকা? না, কথা এরকম না, প্রশ্নটা করতে হলে একটু গুছায়া করতে হবে, যাতে বলে মানুষে যে হ্যাঁ এই আউলিয়ার এই কেরামতি যখন ছিল তাহলে সে অবশ্যই বড় আউলিয়া, মস্ত বড় আউলিয়া। একটা পশুর কাছে বলে লজ্জা পাইছে, পশুর কাছে তো লজ্জা পাইছে মুসা নবীও। সালাম দিছে যে পিপিলিকা গেলে, পিপিলিকা যে লাব্বা একে বলে উত্তর দিছে, মুসা নবী তার জবাব দিতে পারে নাই। কি একজন আউলিয়া হইয়া পশুর কাছে লজ্জা পাওয়ার কারণ থাকতে পারে, তার কর্মের দোষ থাকতে পারে হয়তো। সে কথাটা আমি আপনাকে বলে দেব, সে ছিলেন শেখ সানওয়ান। বড় পীরের আমলে তার একজন ফকির ছিল যার নাম ছিল শেখ সানওয়ান। এতে ভেঙে সময় কম, বিধায় বলা যাবে না। সেই ব্যক্তি আউলিয়া ছিলেন বটে, তার ভিতর ছিল গলদ। সে বড় পীরকে অবমাননা করেছিল, বিধায় তার এই লজ্জা পেতে হয়েছিল। বারোটা স্তর, তিনটা স্তরের বারোটি ভাগ, সাত পাঁচ বারো, সাত পাঁচ বারো কারে সাই আমার সৃষ্টি করে। তালিমে পারে সে বেদ বুঝিতে, বুঝিতে ডুবতে আরূপ দেখিলাম প্রেম নদীতে। তাই দেওয়ান রশিদ বলে, শাহসাবির চরণ তলে যাই না চিত্রব কি তা বলেতে। সেই সাত পাঁচ বারো কি? জাত আর সেফাত। পাঁচটা হইল জাত আর সাতটা হইল সেফাত। এই হলো তার বারোটি স্তর, আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা, হামিদুন মুরিদুন বাসিরুন কুদিরুন হায়ুন এবং আয়ুন। এই হলো আপনার সাত সেফাত। সুন্দরভাবে বুঝে নেন, মাথা ঠিক রেখে গান গাওয়ার চেষ্টা করেন, শুনেন গান কাকে বলে। মানে আপনার তরকারির দাম কত? এখন উনি তো আর বুঝে নাই,
তো কয় ওই তরকারির বাজার ওইদিকে, মাছের বাজার ওইদিকে। তো ওনার পাশে আবার ছোট্ট একটা বাচ্চা বসা ছিল, ওনাকে যখন বলছে মাছের বাজার ওইদিকে, উনি বলতেছে ওকে ওকে, তরকারি এলা কইতেছে ও আমার ভাতিজা, ও আমার ভাতিজা। তো জবাব হয়েছে আর কি এইরকম, হাও মাছ মাছের বাজার ওইদিকে, ওকে ও আমার ভাতিজা। আমার প্রশ্ন থাকবে, আপনি ব্যাখ্যা করবেন, এই পৃথিবীর বুকে মানুষের জানাজা মানুষে করে, কিন্তু কোন একজন ব্যক্তি একটা গাছের জানাজা করেছিল, এই গাছের জানাজা কি মানুষের জানাজার আয়াত দিয়েই করেছিল, নাকি অন্য কোনো কিছু তার প্রয়োজন হয়েছিল? সেই গাছটির কি নাম এবং কোথায় কত সালে কে জানাজা করেছিল? একটা প্রশ্ন। আমার আরো একটি প্রশ্ন থাকবে, দেখলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, উনি কোরআন সম্পর্কে কিছু বলে গেলেন, তাই আমার জিজ্ঞাসা থাকবে এই কোরআনের ভিতরে 114টি সূরা, 6666টি আয়াত, 30টি পারা, আমি জানতে চাই এই কোরআনের ভিতরে এমন একটি সূরা আছে যেই সূরার প্রথমে বিসমিল্লা নাই, এবং এমন একটি সূরা আছে যেই সূরায় দুইবার বিসমিল্লা, আমি জানতে চাই এই দুইটি সূরা কোথায় অবতীর্ণ, মক্কায় না মদিনায়? কোরআনের সূরা কয় ভাগে বিভক্ত, কোন ভাগের কি নাম, যেই সূরা যেই সূরায় দুইবার বিসমিল্লা আছে সেটা কত পারায় এবং কত নাম্বার আয়াতে, আপনি সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়ে যাবেন, বিশেষ কিছু না। আমার এই প্রশ্ন রয়ে গেল। সেই সাগরের মিষ্টি পানি বাবা যে খেয়েছে যত খানি, সেই সাগরের লালন বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে, লালন বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে, তহিদ সাগর কঠিন পারি রে, তহিদ সাগর কঠিন পারি, ওরে অতল জলে মানিক তুলে হইলে ডুবরি রে, অতল জলে মানিক তুলে হইলে ডুবরি রে, তহিদ সাগর কঠিন পারি রে, তহিদ সাগর কঠিন পারি রে, তহিদ সাগর কঠিন পারি রে, তহিদ সাগর কঠিন পারি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার কাছে এবার প্রশ্ন করেছেন কয়েকটি, যেমন প্রশ্ন করেছেন কোন সূরার মধ্যে বিসমিল্লা নাই এবং কোন সূরায় বিসমিল্লা দুইবার, তার সাথে সাথে প্রশ্ন রেখেছেন 114টি সূরা এই সূরাকে কয় ভাগে বিভক্ত করেছেন এবং কোন ভাগের কি নাম, তারপরে প্রশ্ন করেছেন কোন ব্যক্তি একটি গাছকে জানাজা দিয়েছেন, এই কয়েকটি প্রশ্ন। যেমন দেখা যায় আল্লাহর পবিত্র কোরআন পড়লে সেই কোরআনের মধ্যে একটি সূরা সূরা তওবা, সূরা তওবার মধ্যে বিসমিল্লা নাই, সে সূরা তওবা মদিনায় অবতীর্ণ, 129টি আয়াত, পারা 10 বা 11। যেমন আরেকটি সূরা সূরা সাফাত বা সূরা সাফাতের মধ্যেও দুইবার বিসমিল্লা পাওয়া যায়, তার মধ্যেও আল্লাহর পবিত্র কোরআন হয়তো ক্যাসেটের মাধ্যমে তার জবাব দিতে হয়, হয়তো একটু কোরআন সম্বন্ধে এদিক সেদিক হইতে পারে। আরেকটি প্রশ্ন করেছেন কোন ব্যক্তি গাছকে জানাজা দিয়েছেন বা সেটা কি গাছ, আমাদের যিনি আকিরনি বিশ্বাস পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল একদিন একটি খেজুর গাছ বা খুরমা গাছকে উনি জানাজা দিয়েছেন, তার কারণ রাসূল যখন মসজিদে মিম্বর ব্যবহার করা হয়নি তখন সে খেজুর গাছ বা খুরমা গাছ দিয়েই মিম্বরের কাজ আদায় করতেন। রাসূলের ভক্ত বা রাসূলের আসহাব একদিন সুন্দর করে একটি মিম্বর নির্মাণ করে মসজিদে দিলেন আর সেই খুরমা বা খেজুর গাছ মসজিদের আড়ালে রাখলেন, রাসূল একদিন খুতবা পাঠ করতে আরম্ভ করলেন আর ওই মুহূর্তে সে খুরমা বা খেজুর গাছ মানুষের মতো কাটতে আরম্ভ করলেন, যখন কাঁদতেছে রাসূল সেই খুরমা বা খেজুর গাছকে একদিন জানাজা দিয়েছিলেন।
এই সংক্ষেপে তার প্রশ্ন। এবার আমার একটি গান। হারে রাত্র একটা বাজিল সঙ্গে না কেহ ছিল, রাত্র একটা বাজিল সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি, আবু জাহেলেরি বাড়ি গোয়াবু। চাচা বলিয়া দরজায় দাঁড়াইয়া, দরজা খুল চাচা অনুরোধ করি, জাহেল কয়া তো রাত্র গোপনে আসিলা কি কারণে, বল মোহাম্মদ তুমি সত্য করি, যতন করে বসাইল কি চাও ভাতিজা তুমি কও তাড়াতাড়ি, যদি চাও বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব, যদি চাও বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব, ততেই বসাবো তোমায় প্রতিজ্ঞা করি, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি, এবার আরবের যত নারী দেখ পছন্দ করি, আরবের যত নারী দেখ পছন্দ করি, হাজির করিব আমি পরমা সুন্দরী, সব দিয়া করব কি ও গো আমার চাচা জি, একটি কথা আমি কইতে নি পারি, করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়লে খুশি হইতে পারি, এই কথা শুনিয়া হাতি চাবুক নিয়া অমনি মারিল জাহেল কয়েকটা বাড়ি, এবার চাবুকের আঘাতে চামড়া এলো উঠে, চাবুকের আঘাতে চামড়া এলো উঠে, রক্ত পরে জর জর করে উঠল চিৎকার মারি, চাচা মারো চাচা আরো মারো আমার কথা ধরো, বুকের পূজা ছাড়ো চাচা অনুরোধ করি, যারে হাঁটতে কইলে হাঁটে না, খাইতে কইলে খায় না, বসে কান্দে দর যায় এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি, নবী রক্তে হইল সরি বড় খুদে যার ঘরে গেল, রক্তে হইল সরি বড় খুদে যার ঘরে গেল, রক্ত দেখিয়া খুদে যায় উঠল চিৎকার মারি,
এমন কাম, বলেন স্বামী তাহার নাম, প্রতিশোধারে আমি নিতে নি পারি। আমার নবী বলছে চাচাজি বাইরাছে না বুঝি, আমার নবী কয় চাচাজি না বুঝা মাইরাছি, ক্ষমা করিয়া আল্লাহ দেও তারে তুমি আবু। আমার এত রূপ নবীজির গায় বিজলা, এত রূপ নবীজির গায় রূপেতে বিজলি চমকায়, দিয়াছিল খালি গায়ে জাহেলের বাড়ি। আমার এই একটা গানের জবাব দিতে গেলে আপনার দশটা গান লাগবে। হ্যাঁ, এটা ঠিক। তো গান তো তোমার না, গান ফকির লালন স্যার। ফকির লালন স্যার একটি গানের জবাব দিতে গেলে আসলে সে সময়ের প্রয়োজন। তবে এটা তো তোমার বোকামি, এক ঘন্টার কেসিরে দশটা গান যে জবাব দিতে হয়, দশটা গান দিয়া এক ঘন্টার কেসিরে ওই দশটা গান গাওয়াই কি সম্ভব, আর তার জবাবই কি দেওয়া সম্ভব? তবুও যতটুকু সংক্ষেপে তোমার জবাব দিয়েছি, আর একটু বুঝেন। বুঝতে বুঝতে না বোঝ হয়ে গেলাম তো। যাক, আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিয়েছে। কয় এটা তো ফকির টকির হবে না, এটা হইলে জিন হবে, বাদ দেওয়াও হবে, বাদ দেওয়াও দান। এই কথা বলেও আবার তার জবাব দিলেন শিকা সানোয়ার। তবে সানোয়ারের ইতিহাস পড়লে দেখা যায় সানোয়ার এমন কোনো জায়গায় লজ্জা পাইছে কিনা মনে হয় না। তবে কি জানি, হয়তো সে পেয়ে থাকলে হয়তো জবাব দিছি, পাইলে পাইতে পারে। তবে তার জবাব মোটামুটি ভালো। আমার এবার নতুন করে প্রশ্ন থাকবে এই মারফত। সেই মারফত যখন কোনো লোক বা কোনো ফকির সে মারফতের করণী করতে যায়, একদিন আমাদের রাসূলুল্লাহ যিনি তো জানের বাদশা, এই রাসূল কিন্তু নিজেও মারফত করতেন। এই রাসুলের কাছে গিয়া এক ব্যক্তি বলতেছে, হুজুর এই মারফত শুনি এই জিনিসটা কি? রাসুল বলছে, তুমি কি মারফত দেখতে চাও না শুনতে চাও? ওই ব্যক্তি বলছে, হুজুর আমি মারফত দেখতেও চাই শুনতেও চাই। রাসুল বলছে, যাও, যদি মারফত দেখতে চাও তুমি এই কর্মটা করো, আর যদি মারফত শুনতে চাও তবে তুমি এই কর্মটা করো। আমার খালি প্রশ্ন, সেই ব্যক্তি কোন ব্যক্তি? মারফত দেখার জন্য কি কর্ম করেছিলেন এবং মারফত শোনার জন্য সে কি কর্ম করেছিলেন? ছোট্ট করে আমার প্রশ্ন, আমার প্রশ্ন এত গুলা না, আমার প্রশ্ন ছোট। এবার একটি প্রশ্ন, যেহেতু সময় সামনে খুবই সংকীর্ণ, বিদায়। একটি প্রশ্ন, রাত্রে একটা বাজিল সঙ্গে না কেহ ছিল, সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি, আবু জাহেলেরি বাড়ি গয়া, আবু জাহেলেরি বাড়ি। আরে রাত্রে একটা বাজিল সঙ্গে না কেহ ছিল, রাত্রে একটা বাজিল সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী আসরে। এতক্ষণ আপনারা শুনলেন মুন্সি সাহেবের, মৌলানা সাহেবের ওয়াজ নসিহত। ভালো ওয়াজ নসিহত উনি করতে পারেন,
খুব পোক্তা ধরনের ওয়াজ নসিহত করে আপনাদেরকে বুঝাই গেলেন। এত সুন্দর বুঝ আমরা কোথায় পাব? দোয়া করেন এই মাওলানা যেন দীর্ঘজীবী হয়। তবে উনি আমার কাছে আগে প্রশ্ন করেছিলেন, কোনো এক ফকিরের এক পশুর কাছে লজ্জা পাবার সম্পর্কে। আমি তার কথাটার জবাব দিয়ে গেলাম। উনি বললেন, কতটুকু সত্য কতটুকু হয়েছে হয়তো সে পাইতেও পারে না। এরকম কেন বলেন? ডাইরেক্ট বলেন। যদি আপনার প্রশ্নের জবাব না হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে প্রশ্নটা হয় নাই, কে এটুকু হয়েছে আর একটু সুন্দর করে বলেন। এরকম আমতা আমতা ভাব তো ভালো না। এই তো আপনি গো খাসিয়তের দোষ। খাসিয়তটা ভালো করেন, ভালো হইতে চেষ্টা করেন, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, বুঝছেন মোল্লা সাহেব? তবে ফকির লালনের একখানা গান আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম যে একটা গানের জবাব প্রসঙ্গক্রমে দশটা গানেও হয় না। এখন উনি বললেন যে তাইলে এটাই তো তোমারই অসুবিধা হয়েছে, গানটা তো লালনের। গানটা অবশ্য লালনের, কিন্তু গেয়েছি আমি। আপনি যে কয়টা গান গেয়েছেন শরীয়তের ভূমিকা নিয়ে, আপনার গানগুলি ওজন করে দেখবেন, আপনি তো একজন শিল্পী, আপনাকে জ্ঞানী বলেই আমি ধরব। আজকে হয়তো সামান্য একজন মোল্লার অভিনয় নিচ্ছেন আপনি, তাতে কিছু না। আপনার জ্ঞান দিয়ে আপনি বিশ্লেষণ করে দেখেন যে আপনি কোথাকার গানগুলি গেয়েছেন আর আমি কোন স্তরের গানগুলি গেয়েছি। অতএব গাওয়া তো আমার আর আপনার ব্যাপার, সেটা বুঝতে হবে যে কোন কবির কোন মহতের গানটা গাইলে শ্রোতারা ভালো জিনিস পাবে। যাকে আপনি বলেছেন সুন্দর, আমার এবার একটা প্রশ্ন করেছে আমার কাছে, প্রশ্নটা করে বললেন যে আমার এত প্রশ্ন না, এত প্রশ্ন না, মানে আমি ওনাকে অনেক প্রশ্ন করেছি না মোল্লা সাহেব? আপনি ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাকে বেশি প্রশ্ন করি নাই। এর আগের আসরে আপনারাও কিন্তু আমাকে বেশি প্রশ্ন করেছিলেন, যেমন 12টি স্তর, এখানেই তো 12টা প্রশ্ন। আবার জিজ্ঞেস করেছিলেন পশুর কাছে লজ্জা, এখানেও কিন্তু আরো একটি প্রশ্ন। যাক সে কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়েছিলেন মারফত দেখতে এবং জানতে। সেই ব্যক্তির নাম কি? মারফত দেখতে এবং জানতে তার কাছে গোপন ভাবে গিয়েছিলেন গোপনের দরজায় হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু। তাই রাসূল বলেছেন, আশরিয়তে আকো আলী, তরিকতে আশোয়ারি, হাকিকতে আহোয়ারি, মারুফতে আদুয়ারি। শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারুফত আমার নিগুড় রহস্য। অতএব নিগুড় রহস্যের দেশে যাইতে চেষ্টা করেন। এখনো সময় আছে একজন মুর্শিদের হাত ধরে, মুর্শিদের পায়রবি করে নিজের জীবনকে অমর করার চেষ্টা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লক্ষ্য করবেন আমাদের এই মারফত শরীয়ত পাল্লা প্রায় সমাপ্তির পথে, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা করবেন। এখন আমি আপনাদেরকে আর প্রশ্ন উপহার দিতে পারলাম না বিধায় ছোট্ট একটি গান উপহার দিয়ে ইতি টানতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। চাইয়া দেখ না ছুদরিয়া, সোনার মানুষ নাই মা জলে, কে যেন বলছে ইশারায়, চাইয়া দেখ না ছুদরিয়া। আমি সেই মানুষ দেখিব বলে গিয়াছিলাম নদীর জলে, আমি যাইয়া দেখি ওই মানুষ ভেলকি মেরে যায়। ওরে সেই মানুষ দেখিব বলে গিয়েছিলাম নদীর জলে, ওরে দেখি মানুষ নাই মা জলে, ভেলকি মেরে যায়। নদীতে হু হু সুরে মৌজ উঠে কুল ভাসিয়া যায়, ওরে হু হু সুরে মৌজ উঠে কুল ভাসিয়া যায়, চায়া দেখে না সুতরিয়া, সোনার মানুষ নাই মা জলে, কে যেন বলছে সাদায়, চায়া দেখে না সুতরিয়া। বাবারে উলহিয়া তেল মেয় জুদে, চাইয়া দেখ মুকাম্মামুদে, ওরে একটি মসজিদ তাহার উর্ধে কাবাজারে কয়, ওরে একটি মসজিদ তাহার উর্ধে কাবাজারে কয়।
ছুড়বে ধনী হজের সময়।